हरिओम नम शिवाय। शिवतला मंदिर पक्ष থেকে আমি অভিষেক। आज के আপনারা বিভিন্ন সময় শত্রু দমনের জন্য কিংবা শত্রুনাশের জন্য আপনাদের অনেকগুলো যন্ত্র কিংবা অনেকগুলো টোটকার পদ্ধতি বলেছি। आज के পুরাতন একটি শত্রু দমনকারী যন্ত্রের উল্লেখ। শত্রু ভ্যালিটিস টাইপের হতে পারে। আপনার হাতে পয়সা কড়ি নেই, অর্থও আপনার শত্রু, আপনার শরীর খারাপ, রোগও আপনার শত্রু। সো দ্যাট আজ কে যে শত্রুনাশের যন্ত্রের উল্লেখ করব, এটি পার্টিকুলার ব্যক্তিগত জীবনে আমরা যে শত্রুতা ফেস করে থাকি সেই ক্ষেত্রে উপকার পাবে। শত্রুনাশের যন্ত্রের জন্য আপনারা হনুমান মহাবীর কিংবা বগলামুখী সাধনা তো করেইছেন, তার সাথে সাথে আজকে আপনাদের একটা চিত্র দেখাচ্ছি। এখন ভালো করে ছবিটিকে ফলো করুন। শত্রু দমনের জন্য এই সেম চিত্রটি আপনাদের অঙ্কন করতে হবে। কিসে করবেন? হয় ভজ্যপত্রে করবেন, আদারওয়াইজ একটা সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে ভালোভাবে করবেন। যেন চিত্রটি অঙ্কন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা হাতে স্কেচ অঙ্কন করছেন কিংবা চিত্রটি অঙ্কন করছেন, যেন কোনো রকমভাবে কোনো ফাঁক না থাকে, যন্ত্রটি যেন প্রপার ওয়েতে, আমি আপনাদের যেই যন্ত্র দেখাচ্ছি পুরো সেম অ্যাজ ইট ইজ যন্ত্র আপনাকে বানাতে হবে, এবং লাল কালি দিয়ে আপনারা অঙ্কন করে এই চিত্রটিকে বানাতে পারেন। কিংবা এটা আরও বেটার কাজ করবে যদি আপনি ভোজ্যপত্রের মধ্যে কুমকুম, অশ্বগন্ধা, গোরক্ষচনা, অগরু, গোলাপ জল, কুমকুম, অশ্বগন্ধা, গোরক্ষচনা, অগরু এবং গোলাপ জল এই পাঁচটা জিনিস মিক্সচার করে একটা আইটেম বানিয়ে নিয়ে সেটির থেকে যদি বেল পাতার ডাল দিয়ে বানাতে পারেন কিংবা ডালিম গাছের কলম দিয়ে যদি বানাতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট দেবে। সো শত্রু দমনের জন্য কিংবা শত্রুনাশের জন্য এই যন্ত্রটিকে আপনারা গৃহে স্থাপন করতে পারেন। কন্ডিশন একটাই, এই যন্ত্রটিকে গৃহে বেডরুমে স্থাপন করবেন না, ঠাকুর ঘরে স্থাপন করবেন না, অন্য যে কোনো জায়গায় আপনি কিন্তু এই যন্ত্রটিকে স্থাপন করতে পারেন। এই যন্ত্রটিকে বানানোর জন্য শুভ তিথি নক্ষত্রের প্রয়োজন ডেফিনেটলি আছে, তার সাথে সাথে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে একটা মন্ত্র। সেই মন্ত্রটিকে আপনাদের সামনে আমি উল্লেখ করে দিচ্ছি, মন্ত্রটি ডেফিনেটলি নোট ডাউন করে নিন। এই যন্ত্রটি বানানোর পরে আগে মন্ত্রটিকে নোট ডাউন করুন, তারপরে বানানোর প্রসেস আপনাদের আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। ওম হ্রিং ক্লিং মহান বীরায়া, ওম হ্রিং ক্লিং মহান বীরায়া অমুকস্য নাশায় নাশায় বিধ্বংসায় বিধ্বংসায় স্বাহা। ওম হ্রিং ক্লিং মহান বীরায় অমুকস্য নাশয় নাশয় বিধ্বংসয় বিধ্বংসয় স্বাহা। এই টোটাল জায়গায়, অমুকস্য জায়গায় আপনি শত্রুর শুধু নাম অ্যাড করবেন, টাইটেল কিংবা গোত্র যাবে না। এই টোটাল ক্রিয়াটি যখন আপনি করবেন 7 times, অর্থাৎ এই মন্ত্রটিকে 7 বার অভিমন্ত্রিত করে নেবেন, 7 বার মন্ত্রটিকে পড়ে তারপরে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন। যন্ত্রটি যখন অঙ্কন করবেন ডেফিনেটলি কালো আসনে বসবেন, কালো বস্ত্র পরবেন, পশ্চিম দিকে মুখ দেবেন, বেসিক নিয়ম এটাই। এর সাথে সাথে সমবলে স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু ডেফিনেটলি ক্রিয়াটি করবেন। কালো তেলের প্রদীপ পাওয়া যায়, কালো তেলের প্রদীপ, অর্থাৎ মাটির প্রদীপ নয়, মাটির প্রদীপই হবে কিন্তু সেটি যেন কালো রঙের হয়ে থাকে। এই মন্ত্রটিকে, এই প্রদীপটিকে আপনারা জ্বালাবেন। যাদের শত্রু প্রবল বেশি, পার্টিকুলার কোনো একজন শত্রুদামি করছে, বিভিন্ন ধরনের টর্চার প্রবলেম ভ্যারাইটিস টাইপের সমস্যা তৈরি করছে, তারা এই ক্রিয়াটি ডেফিনেটলি বুধবার কিংবা শুক্রবারে করবেন। শত্রু দমনের জন্য আপনাদের যেই যন্ত্র দেখালাম এই যন্ত্রটিকে ভালো করে দেখুন। এই যন্ত্রটির সাথে আপনারা 28 বার কিংবা 108 বার মন্ত্রটিকে করে নেবেন। যেই মন্ত্রটিকে আপনাদের সামনে বললাম এই মন্ত্রটি প্রত্যেক দিন 7 times রিপিট করবেন। শত্রু দমনের যন্ত্রমে বগলামুখে কিংবা হনুমান মহাবীর যন্ত্রমের সাথে সাথে এটিও আপনাদের সামনে উল্লেখ করে দিলাম, এটা একটা প্রাচীন পুরাতন পুঁথি থেকে পাওয়া, যেটা খুব এফেক্টিভ বিদ্যা। শত্রু দমনের ক্ষেত্রে এই বিদ্যাটি বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এবং সাকসেস পাওয়া গেছে, আমিও বহু ক্লায়েন্টের ক্ষেত্রে সাকসেস পেয়েছি। সো সেই জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা প্রয়োগ করবেন। ভিডিওসটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। সো যারা চেম্বারে আসতে ইন্টারেস্টেড তাদের বলি এয়ারপোর্ট হাজরা মূল চেম্বার ওপেন রয়েছে, এছাড়া গড়িয়া স্টেশন, বারাসাত এবং বালিতে আপনারা পেয়ে যাচ্ছেন।
সো এমার্জেন্সি বেসিক ডেফিনেটলি আপনারা যে কোনো চেম্বারে ভিজিট করতে পারেন, অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, অনলাইন প্রতিকার প্রতিবিধান নিতে পারেন। এয়ারপোর্ট শিবতলা মন্দির মূল কার্যালয়, এয়ারপোর্ট শিবতলা মন্দিরে আসার চেষ্টা করুন। এবং সাথে আপনাদের স্টোন অর্থাৎ গ্রহ নক্ষত্রের জন্য যে রত্নের প্রয়োজন হয় সেই রত্ন কিন্তু এয়ারপোর্ট শিবতলা মন্দিরের সাথে তিরুপতি জেমস অ্যান্ড বাস্তুর মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। সো যারা তিরুপতি জেমস অ্যান্ড বাস্তু থেকে কোনো স্টোন কিংবা এনি টাইপ অফ বাস্তু রিলেটেড কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারাও কিন্তু এয়ারপোর্ট শিবতলা মন্দির কিংবা তিরুপতি জেমস অ্যান্ড বাস্তুর কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারেন। আর astrologersriabhishek.com পেজটিকে ডেফিনেটলি আপনারা ওয়াচ করুন। আপনাদের যা যা কোয়ারিজ আছে, আপনারা ইউটিউবে যে ভিডিওটি দেখছেন এর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার করার। নমস্কার।